দেশের প্রধান রাজনৈতিক জোটের দুই নেত্রী সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধান না করলে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা করেছেন ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টির আহ্বায়ক মোহাম্মদ আনিসুজ্জামান খোকন। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি একথা বলেন। তিনি বলেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি বুঝি না, আমরা দেশের শান্তি চাই। বর্তমান দুই নেত্রীর অসুস্থ রাজনীতির কারণে দেশের মানুষ সব কিছু হারাতে বসছে। এ সময় তিনি বলেন, দেশে যারাই ক্ষমতায় আসে তারাই জনগণকে বিলীন করে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। তাদের অপরাজনীতির বিরুদ্ধে আমাদেরকেই রুখে দাঁড়াতে হবে।